মহাবিশ্বের অনন্ত পরিধিতে কতই না রহস্য লুকিয়ে রয়েছে। আদিম যুগ থেকেই সেই সমস্ত না জানা প্রশ্নের উত্তর খুঁজে আসছে মানুষ, অথচ আজও উত্তর মেলেনি। সম্প্রতি আমাদের মিল্কিয়ের কেন্দ্র থেকে ভেসে আসা এক বেতার সংকেতকে ঘিরে চাঞ্চল্য দেখা দিল। সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষক দল সন্ধান পেয়েছেন এই সংকেতের। তবে এই সংকেতের সন্ধান এই বছর নয়, মিলেছিল 2020 সালে। সম্প্রতি এই সন্ধানটির কথা জানা গিয়েছে দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্র থেকে। বিশ্বের অন্যতম সংবেদনশীল রেডিও টেলিস্কোপ অস্ট্রেলিয়ান স্কোয়ার কিলোমিটার অ্যারে পাথফাইন্ডার টেলিস্কোপের সাহায্যে গবেষকরা পেয়েছিলেন এমনই এক মহাজাগতিক বস্তুর সন্ধান। তার উজ্জ্বলতা প্রতি মুহূর্তে বদলে যাচ্ছিল। বস্তুটির নাম রাখা হয়েছে AS KAPJ 1736082321635। সেইখান থেকে ভেসে আসছিল এই সংকেতটি। সংকেতটির উৎস যে ঠিক কি তা এখনও বোঝা সম্ভব হয়নি। দেখা গিয়েছে একেবারে সেটি প্রবল উজ্জ্বল হয়ে উঠছে, তারপর আবার ফিকে হয়ে গিয়েছে, তারপর সেটি আরও বেশি উজ্জ্বল হয়ে উঠতেও দেখা গিয়েছে। সময় সময় সেটি ফিকে অবস্থান থেকে 100 গুণ বেশি উজ্জ্বল হয়ে উঠতেও দেখেছেন বিজ্ঞানীরা। পরে দক্ষিণ আফ্রিকার আরও একটি সংবেদনশীল মির্কেট রেডিও টেলিস্কোপ দিয়েও সংকেতটির উৎসকে খুঁজে বের করার চেষ্টা করা হয়, কিন্তু এখনও পর্যন্ত এই আশ্চর্য মহাজাগতিক বস্তুটির স্বরূপ বুঝে উঠতে পায়নি বিজ্ঞানীরা। প্রথমে মনে করা হচ্ছিল এটি হয়তো কোনো পালসার বা এক ধরনের নক্ষত্র যেখানে সারাক্ষণ আগুনের ঝড় চলে। পরে অবশ্য বোঝা যায় এটি তেমন কোনো মহাজাগতিক বস্তু নয়। এই ধরনের সংকেতের দেখা অবশ্যই এর আগেও কয়েকবার মিলেছে। বিজ্ঞানীদের ধারণা সম্ভবত কোনো একটি নয়, একগুচ্ছ বস্তুর সম্মিলিত সংকেতই ধরা পড়ছে টেলিস্কোপে। যাই হোক বন্ধুরা, এই রহস্যময় সিগন্যাল সম্পর্কে আপনার কি মনে হয়? সো বন্ধুরা, সায়েন্স রিলেটেড সমস্ত আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।